কোন বিষয়ের টিচার ছিল জি ইংলিশ টিচার আইতে 3 মাস হইছে না আবার পেপার করে নিয়ে গেছে স্যার তো এই বিষয়ে কি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কোনো কথা কইছেন আমরা সবাই এসএমসি গার্জেন ছাত্র আমরা সবাই গর্জনা কইরা তখন তালাব দিয়ে দিয়েছে তখন বিদ্যালয়ের হেডমাস্টার কি কইতাছে তারা থেকে আলোচনা হয়েছে তারা আর তারা তোমরা আন্দোলন করে আবার ফিরে পাইব মানে বিদ্যালয়ের হেডমাস্টারই কথা কইছে হ্যাঁ কথা কইছে হেডমাস্টারের নাম কি নিবেদিতা আমি তো কাম ভালো করে নাম পাইছে না নতুন তো তালা দেওয়া হইছে চিনে চিনি স্কুল টিচার চারজন আমা মানে খড়ক বই বন খড়ক সার যে ইংলিশ টিচার ন ডেপুটেশন করাইল ইংলিশ স্কুল lang thang mani bagai chung kha som kha sadag liya hani bagai chung u school no tala marok je sini u sini miss no sung thirok mai asa sung amo tala akin no tongnai chung chatra no tui sung sini aro school o master obab sor ni bagai chung kosto mosto ke dabi thagi to mani u master no si aro lang thang han bang sung sadag liya mono thirok ro phaga ni ungthung hnai chung tini tala marok asan আপনাদের দাবি কি চিনি দাবি কা ও মাস্টার না সং ফিরং মাঙ্গানি মাস্টার না হাই হাই না অর অর তং ফাই পিয়ানি বাগাই সং দাবি সং না চিনি এই আলাদা কবাং দাবি করে চিনি মাস্টার না সং ফিরং মাঙ্গা না নাই তসক সে যে নু তালা পিয়া গিয়া কেন তো যতক্ষণ সমস্যা সমাধান না হোক যে সমস্যা সমাধান ইয়াসাক সং রন্ত নাই ও ছাত্র রক বাইকে না সং অর কুতুমই তো নিনি এলাকা নিবুম তাম আনি এলাকা অঙ্কে হদ্রে এডিসি ভিলেজ স্কুলের নাম কি স্কুলের নাম স্কুল নিব মঙ্কা তারাচন রূপিনী এস বি স্কুল আপনার নাম আমার নাম অমৃতছাদন জমাতিয়া এসএমসি কমিটি 22 প্রেসিডেন্ট কি কারণে মূলত আজকে গেটে তালা দেওয়া হইছে আমাদের স্কুলের একজন টিচার নিবেদিতা দাস
দুই দিন হইছে স্কুলটা ট্রান্সফার না ট্রান্সফার করে লয়ে গেছে কোন স্কুলে এটা আমরাও জানি না তখন স্টুডেন্টরা দেখলাম মাছ গায়ে এসে আমরা ঢোকার পরে গেটের মধ্যে তালা দিয়ে দিয়েছে তাদের কি দাবি তারা দাবি ওই ইংলিশ টিচার এনে দিয়ে ফিরে দিবেন এই স্কুলের মধ্যে কি আর ইংলিশ টিচার আছে না উনি একা ছিলেন উনি একা ওনার নাম কি নিবেদিতা দাস এই বিষয়টা নিয়ে স্কুলের হেডমাস্টারকে জানানো হয়েছে আমরা এক্ষণে ফোন করেছিলাম আয়েস্তারের কাছে যে আমাদের এই অবস্থা আসলে দিদিমুইরা আছে আর তো টয়লেট না হলে টেবিল টেবিল যেমন লাগে কিন্তু জল টল কিচ্ছু না তো সার তো কিচ্ছু করল না এই চেম্বারে দিয়ে কবর পড়েছে তাদের মূলত দাবি যে ওই ইংলিশ টিচারে শিক্ষিকাকে আবার এই স্কুলে ফিরে আনা আমার নাম চম্পক কুমার দাস বেসি টিচার সেন্সার